একদিকে বিদ্যার জ্যোতির নামে লুটেপুটে খাচ্ছে রাজ্য সরকার, আর অপরদিকে বিদ্যার জ্যোতি প্রকল্পে হাবুডুবু খাচ্ছে রাজ্যের ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল। 1000 টাকা প্রদান করে ফেলেছে প্রত্যেক অভিভাবক ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। কিন্তু বর্তমানে এই প্রকল্পে স্কুলগুলোর অবস্থা গোয়াল ঘরের চেয়েও খারাপ। তার উপরও রয়েছে প্রকৃত শিক্ষক শিক্ষিকাদের অভাব, নেই পানীয় জলের সুব্যবস্থা, নেই শৌচাগারের ব্যবস্থা, যার জন্য অভিভাবকরা ফুঁসছেন প্রত্যেক স্কুলগুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ পরিচালন কমিটির উপর। রাজধানীর জেল রোড স্থিত ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের অবস্থা, যা রাজ্যের বিদ্যার জ্যোতির জ্যোতি প্রকাশ করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথের মুখের উপর। সোমবার অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের মাঠ গ্রাস করে ফেলেছে প্রথম রাজ্যস্তরীয় শহরী সমৃদ্ধি উৎসব 2022কে ঘিরে। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। স্টল তৈরি করার জন্য রয়েছে হুক লাইন লাগানো বৈদ্যুতিক তার, যা রয়েছে খোলা। স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলা করছেন মাঠে, যা দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক অভিভাবিকারা। পথ অবরোধে বসেন তারা। বিদ্যার জ্যোতির নামে কি চলছে স্কুলগুলোতে? মেলা আমরা বুঝতে পারতাম না কি পারমিশন আছে না আছে, আয়া দেখছি না মেলার ইউটিউব দেখলাম, সকালে আজকে আয়া দেখলাম কারেন্টের লাইন পড়ে রয়েছে একদম, এখানে পেয়ার হইতো, পেয়ারটা ঠিকভাবে বইছে না, ঠিক আছে, হ্যাঁ পেয়ারটা দেখছি যে স্কুলের ভিতরে তালা লাগাইয়া পেয়ার করতেছে, তখন আমরা দেখছি ডাইরেক্ট কারেন্টের লাইন পড়ে রয়েছে। 8টা সাড়ে 8টা 9টার সময় ইয়ে হয়, স্কুলে ছুটি বাড়ায় তারা ইয়ে করে, লেজার পেড করে, লেজার পেড যদি কোনো বাচ্চা যদি এখানে যদি যদি কারেন্টের মধ্যে শক খেয়ে মরে তো এটা লাইবিলিটি কেন? আমরা চাইতেছি যে যে এখানে এখানে যে মেলাটা টোটালি বন্ধ করা হোক। মেলাটা যেমন গভর্নমেন্ট অনেক জায়গা আছে, মায়ের মাস আয়ত্র মাস করতে পারে, এখানে ইয়োর সামনে আস্তাবল আস্তাবল মাঠ পুরো ফাঁকা আছে, এগুলো তারা করতে পারে জিনিস। আর এরপরে বিদ্যা জ্যোতি প্রকল্প নামে তারা আমরা থেকে হাজার টাকা নিয়েছে, বিদ্যা জ্যোতি প্রকল্প মানে একটা প্রাইভেটের মধ্যে একটা হইব আর কি। এখন আজকে আমি যখন লেট্রিনে গেলাম আর কি, আমি নিজে বমি হয়ে বসছে, আমি লেট্রিনের মধ্যে মানে পেচ্ছাপ রুমে পায়খানা করে এগুলা ভিতরে দেখলাম পুরাস্ত, কারণ আমরা তো সবসময় আই না দেখি না, আমরা জানি যে স্কুলে হইতেছে, আমরা ব্যাপারটা দিন আজকে যখন নজর পড়ছে তখন আইলাম আর কি। এই জায়গাতে এখন এক দাদা পিন উঠিয়েছে, পিন ছিল, লাইন ছিল, অনেক কিছু ছিল, তারা বলেছিলাম যে স্কুলে যাতে পিন না থাকে, টয়লেটে যায়, টয়লেটে জলের ব্যবস্থা নেই। যে বিদ্যা জ্যোতি প্রকল্প যে চালু করছে, স্কুলের যে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ানোর কথা ছিল, কিন্তু সেই তুলনায় আমাদের এই স্কুলের মধ্যে কোনো সুযোগ সুবিধাই নেই, হ্যাঁ একদম অপরিষ্কার, হ্যাঁ যেটা মানে নগ্ন অবস্থা। পরিবেশ দরকার তো, একটা এক্সাম চলছে নট এ জোক, এই ধরনের একটা পরিবেশে কী করে এক্সাম হয়, পড়াশোনা হয় কী করে হয়? এখানে প্রেয়ারটা পর্যন্ত করা যাচ্ছে না, স্কুল প্রাঙ্গণে কেন, স্কুল দৃশ্যা করে কেন, সেটা হচ্ছে আমার কথা। এবং আমি অনুরোধ করবো যাতে এটা অন্যত্র করুক, আমরা না করছি না করতে, কিন্তু স্কুল প্রাঙ্গণে এড়িয়ে করুক। শুধু তাই নয়, স্কুলের প্রধান শিক্ষক সমীর কুমার দাসও নাকি এই মেলা বিষয়ে কিছুই জানেন না বলে অভিযোগ রয়েছে। এদিকে স্কুলের অভিভাবকরা শিক্ষক শিক্ষিকাদের কাছে এই মেলার বিষয় জানতে চাইলে অভিভাবকদেরও দেখে নেবার হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। গত 57 মাসে ঘরে ঘরে সুশাসনের ফুল ঝুড়ি উড়িয়ে রাজ্যের বিজেপি সরকার যেখানে রাজ্যের মানুষের জন্য শান্তি সম্প্রীতি এবং সংহতি আনতে পারেনি, সেখানে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে 9 থেকে 13 ডিসেম্বর 5 দিনব্যাপী মেলার মাধ্যমে কি শহরী সমৃদ্ধি আনবেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কারণ প্রত্যেকেই জেনে গেছেন নির্বাচনের আগে এই শহরী সমৃদ্ধি উৎসব হলো বিজেপির ভোট ইস্তাহার প্রকাশের একটা জুমলা নিদর্শন মাত্র। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।